রিজার্ভেশন নেই তিনি দেননি মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি হিন্দু ওবিসিদের সর্বনাশ করেছেন যারা বেলি যারা কুম্ভকার যারা স্বর্ণকার যারা কুড়ি যারা ঘোষ যারা প্রকৃত মণ্ডল কমিশনের ওবিসি তাদের দ্বারা বঞ্চিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমলে ওবিসি এ এবং বি করে হিন্দু ওবিসিদের সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ এর বিরোধিতা করেন সিএএ মানে কাউকে তাড়িয়ে দেওয়া নয় কোন রাষ্ট্রবাদী সংখ্যালঘুর সঙ্গে বিজেপির কোন শত্রুতা নেই আমাদেরই প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন অন্য কোন রাজনৈতিক দল করেনি কিন্তু যারা গাটাতারের ব্যানারে নিয়ে আসছেন যারা 72টা জায়গায় বিএসএফ এর চৌকি করতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন গরু পাচার করার জন্য আসছেন ফেন্সিডিল পাচার করার জন্য আসছেন লাভ জিহাদের জন্য আসছেন ধর্ম অন্তকরণের জন্য আসছেন তাদের জন্য দরকার ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রবাদী সরকার ছাড়া এই বর্ডারের ডিস্ট্রিক্ট গুলো বাঁচবে না যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এই বর্ডারের ডিস্ট্রিক্ট বাঁচবে না কয়েকদিন আগে গুজরাট ভোটের আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন ন্যাশনাল চ্যানেলে যে সিএএ শুধু আইন করার জন্য করিনি প্রয়োগ করার জন্য করেছি সিএএ কার্যকর হবে আর আমার ব্যক্তিগত মত এনআরসি চাই লাভ জিহাদের বিরুদ্ধে আইন চাই ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন চাই এ দেশ ভারত ভূমি সনাতনের মাটি পৃথিবীর একমাত্র হিন্দুদের আশ্রয়স্থল এ দেশ যদি দুর্বল হয় বিজেপি যদি দুর্বল হয় প্রধানমন্ত্রী যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের দেশ আরেকটা আফগানিস্তান হতে বেশি সময় লাগবে না আরেকটা ইউক্রেন হতে বেশি সময় লাগবে না তাই জোট বাঁধন তৈরি হন বন্দে ভারতে যারা পাথর ছোড়ে পঞ্চায়েতের ভোটে ব্যালট পেপারে ভালো করে স্ট্যাম্পটা পদ্ম ফুলে লাগিয়ে বলে দেবেন দেশ বিরোধী শক্তি জিহাদি শক্তির কোন স্থান দক্ষিণ দিনাজপুরে নেই মোদীজি রাম মন্দির দিয়েছেন মোদীজি রাম মন্দির দিয়েছেন মোদীজি কেদারনাথকে সাজিয়েছেন মোদীজি কাশীধাম সাজিয়েছেন মোদীজি মহাকাল সাজিয়েছেন মোদীজি চিলা রায়কে শ্রদ্ধা করেন ঠাকুর পঞ্চানন বর্মাকে প্রণাম করেন মোদীজি ওরাকান্দি বাংলাদেশে গিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করেন মোদীজি ইস্কনে শ্রীলা প্রভুপদের জন্মদিন পালন করেন এই মোদীজির নেতৃত্বে এখানে ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে উত্তর প্রদেশে যোগীজি যা করছে আসামে হেমন্ত বিশ্ব শর্মা যা করছে আমি সুকান্ত বাবুরা আপনারা আমরা মিলে বাংলায় তাই করব বাংলায় শিল্প কর্মসংস্থান রাজনীতির প্রভাব মুক্ত পঞ্চায়েত জনগণের অধিকার সর্বোপরি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার কাজ আমরা করব সুকান্ত বাবুর বক্তব্য শুনবেন আমি আমার কথায় এখানেই বিরাম নিলাম পঞ্চায়েত ভোটের আগে স্বরূপ বাবুর ডাকে আমার এই জেলায় আসার ইচ্ছা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জোরে বলো জয় শ্রী রাম একই নারা একই নাম আরো জোরে জয় শ্রী রাম নমস্কার জোহার অসংখ্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকার মহাশয়কে এবার আমাদের মাঝে বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র এবং লোকপ্রিয় সাংসদ